কিভাবে ডিম ভাজতে হয় আজকে সেটি শেখার বিষয় খালি বলছি আপনাদের কাছে যে এখন আমাদের বাচ্চাদেরকে যে ক্লাস শুরু হয়ে কদিন পরে কি ধ্বংস করার পলিসি নিচ্ছে ভাত রান্নার বিষয় এমন প্রশিক্ষণ জানুয়ারি থেকে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক পড়ছেন তা একেবারেই নতুন নতুন যে কারিকুলাম আসছে আমাদের দেশে স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে নানা উপকরণ ভর্তি করা যেমন কাগজ রঙিন পেনসিল মার্কারি পেন আর্ট পেপার খেলার উপকরণ ব্যাট বল র্যাকেট রশি নেট মাটি চারা পাত্র ফার্স্ট এইড বক্স মশারি বিছানার চাদর বালিশ ইত্যাদি এইভাবে টোটাল হিসাব দিয়েছে ছিয়াশি রকম নিয়ে ব্যাগ ভরে নিয়ে যেতে হবে বই নেই আমাদের উপর এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে আমরা কি গিনিপি হয়ে গেলাম না এই ছিয়াশি রকম উপকরণ সংগ্রহ করা এটা ধনী পরিবার সে এখনও গরিব পরিবার কি পারবে অথবা বলা হচ্ছে সার্বজনীন শিক্ষা এটা কি সর্বজনীন এটা শুধু ধনীদের শিক্ষা পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় এসে তারা ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজগুলো করছে সিএসসি রকম উপকরণ নিয়ে তাকে যেতে হবে স্কুলে এসব বাচ্চা যে কিছুই বোঝে না এর বিরুদ্ধে আমাদের লেখা বই এটা পড়বেন বাড়িতে সবাই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন প্রস্তাব আমরা এখানে দিয়েছি নতুন যে কারিকুলাম আসছে আমাদের দেশে স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে নানা উপকরণ ভর্তি করা যেমন কাগজ রঙিন পেনসিল মার্কারি পেন আর্ট পেপার খেলার উপকরণ ব্যাট বল র্যাকেট রশি নেট মাটি চারা পাত্র ফার্স্ট এইড বক্স মশারি বিছানার চাদর বালিশ ইত্যাদি এইভাবে টোটাল হিসাব দিয়েছে ছিয়াশি রকম নিয়ে ব্যাগ ভরে নিয়ে যেতে হবে বই নেই খুবই কম বই আছে এইসব উপকরণ দিয়ে ভরে নেওয়া হচ্ছে একদিন আপনাকে বলছিলাম যে কীভাবে ডিম ভাসতে হয় ওটা শেখানো হচ্ছে ক্লাসে কৃষি শিক্ষার জন্য কীভাবে গাছের চারা লাগাতে হয় বাড়ি থেকে মাটিও নিয়ে যেতে হবে চারাও নিয়ে যেতে হবে টবও নিয়ে যেতে হবে কীভাবে সুই হয় মশার কামড়তে বাঁচতে হয় সেজন্য মশারি নিয়ে যেতে হবে পরিচ্ছন্নতা শেখানোর জন্য তাকে সেখানে বেডশিট নিয়ে যেতে হবে এইগুলো শেখানোর কারণকে আমি আপনি জিজ্ঞেস করলাম এক ভাই শিক্ষক তিনি কামিল মান্ডা প্রিন্সিপাল তো স্যার এখন তো বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তাই ছেলেদের এবং মেয়েদের কোনো লিঙ্গ বৈষম্য নাই সবাইকে সবই শিখতে হবে মেয়েরা ডিম ভাজবে ছেলেরা খাবে তো হবে না ছেলেকেও ডিম ভাজতে হবে মেয়েকেও ডিম ভাজতে ডিম ভাজা বুঝে না ক্লাসে শেখানো হবে কতগুলো শুনতে খুব ভালো লাগলো আপনাদের এই ছিয়াশি রকম উপকরণ সংগ্রহ করা এটা ধনী পরিবার সে এখনো গরিব পরিবার কি পারবে অথচ বলা হচ্ছে সার্বজনীন শিক্ষা এটা কি সার্বজনেন এটা শুধু ধনীদের শিক্ষা আর এইসব ফালতু শিক্ষা কেন হবে ছোট্ট দুটো বাচ্চা ছেড়ে দেন যমজ বাচ্চা ছেলে আর মেয়ে মেয়ে দেখবেন বালিশ কোলে নিয়ে দৌড়াবে হ্যাঁ বাবু বাবু করে চুমু খাবে কোলে নেবে কত কি করবে ওর চিন্তাধারা হয় বাবু নিয়ে খেলনা নিয়ে আর ছেলে ও দাবি বেড়াবে সারা বাড়ি কিসের বাবু খেলনা ও যদি একটা বাস দেন আপনি সেটা চালাবে গাড়ি চালাবে কিন্তু ওই বালিশ নিয়ে চুমু খাওয়া কাজ ছেলের নয় এটা প্রকৃতিগতভাবে আল্লাহ কাজের পার্থক্য করে দিয়েছেন এটাকে যদি কেউ অস্বীকার করে মনে সে মানুষই নেয় অথচ এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যত বক্তব্য আসেন নেতাদের এরা যে কোন জাতের নেতা আল্লাহ ভালো জানেন বাড়ি গিয়ে যদি বউ রান্না করার সময় একটু লবণ বেশি দেয় ওখানে থাপ্পড় লাগাই দেয় তুই বেটা নিজে রান্না কর তা তো করবি না দূরত হচ্ছে এই ঢাকার ঘটনা স্বামী স্ত্রী দুজনের চাকরি করে একজন লেকচারার আর একজন কোন এনজিও চাকরি করে ছেলেকে রেখে গিয়েছে বাড়িতে আর টিভি চালু করে দিয়ে গেছে ইতিমধ্যে টিভিতে ভারতীয় সিরিয়াল চলছিলো সেখানে একটা ফাঁসির দৃশ্য দেখানো হয়েছে ওলিয়ার কোনো কাজ না পেয়ে মায়ের অন্য গলায় দিয়ে ঝুলে পড়ছে আর খুলতে পারে না ছটপট করতে করতে শেষ দূর বলে বাড়ি চলে আসে বাপ মা দরজা ধাক্কায় ধাক্কা খোলে না শেষকালে ভেঙে চুরি ঢুকে ছেলে ঝুলতেছে আর তখন টিভি চালু আছে এটা কয়েক বছর আগের ঘটনা বত্রিয়া ছিল আমাদের ঢাকার ঘটনা এটা বাপ মা উভয়কে চাকরি করার ফলাফল হচ্ছে এটা বাসায় সন্তানের দায়িত্ব কাকে দিয়ে গেছেন আপনি যদি সন্তানের দায়িত্ব নেওয়ার মধ্যে বিশ্বস্ত থাকে তাহলে সম্ভব দাদি থাকে নানি থাকে থাকে না এরকম কোনো একটা দায়িত্বশীল ব্যক্তি ঘরে থাকলে তাহলে আপনি বাচ্চা থেকে বাইরে যেতে করেন যদি না থাকে ফলে পুরো ইসলামী পরিবার ব্যবস্থাটি ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এগুলি করা হচ্ছে সবাই আমরা বলি যে বাংলাদেশের যত প্রধান প্রধান বিভাগ সরকারের সেই সমস্ত কি পোস্টে বসে আছে ভারতীয় র মানে কি বোঝেন তো ভারতীয় গোন্দে সমস্ত যারা গুপ্তচর তাদের চেহারা দেখা যায় না গোপনিবেশে কলকাতি নাড়ে সব কি পোস্টে বসে আছে ওরাই যাতে বাংলাদেশের এই মুসলমানদের মেধা ধ্বংস হয়ে যায় আজকের পত্রিকা দেখেন কী বিদেশ থেকে চুয়ান্ন পার্সেন্ট লোক ফেরত চলে আসেছে কারণ তারা কিছুই পারে না কিছুই পারে না বেশি বেশি লেবার শ্রেণীতে থাকছে তো তাদের বেতন কম হচ্ছে বাসায় অনেক বাড়িতে কাজ করলে বেতন বেশি পাবে অথচ লাখ লাখ টাকা ব্যয়গুলি তারা চলে গেছে তো যদি এক একশো পার্সেন্টের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট লোক ফেরত চলে আসে বিদেশ থেকে লোক বিদেশ যায় কেন নেশায় যায় একদল দালাল আছে তারা নিয়ে যায় নেওয়ার পরে এখন পাত্তা নেই খবরই পায় না যারা মহিলা যাচ্ছে এই মহিলাদেরকে এখানে ফেলে দেওয়া দরকার গৃহকর্মী নাম করে যাচ্ছে এ পর্যন্ত প্রায় উনি বারো লক্ষ মহিলা বিদেশে চাকরি করছে গেছে এরা দেশে ফিরলে কোনো সম্মান পায় মানসিক আছে এরা কী করে টাকা কামাই করে কোনো সাক্ষী আছে ঢাকায় চাকরি করলে তো তারা তাদের ইজ্জত বাঁচাতে পারছে না গৃহকর্মী যারা আর বিদেশে যে যে কী করে না করে কেনা খবর রাখ এমনকি আমাদের নদ আশপাশে দু একজন মহিলা গেছে এত লোক কেন তোমাদের আগেকার যুগের আল্লাহ রসুল জমানায় কীর্তদাসী ছিল না সিস্টেম কিনতে পাওয়া যেত না এখন যারা বিদেশি যা চাকরি নিয়ে মহিলারা এদেরকে তারা কীর্তদাসী বলেই মনে করে তার তো টাকা দিয়ে নিয়ে এসছে তুই এমনি এসছো নাকি পাসপোর্ট তাদের হাতে আটকানো থাকে পালানোর কোনো কাজে নেই যাই করবে তাই মেনে নিতে চুপচাপ অসংখ্য ঘটনা পত্রিকা বাঁচবে সত্ত্বেও বলা যায় না খালি বলছি আপনাদের কাছে যে এখন আমাদের বাচ্চাদেরকে যে ক্লাস শুরু হয়ে কদিন পরে কি ধ্বংস করার পলিসি নিচ্ছে আপনারা সবাই জানেন শিক্ষামন্ত্রী একজন মহিলা তাই না ও ওর ওপরে ওটা রেজিস্ট্রি করা আর কোনো মহিলা আর কোনো শিক্ষামন্ত্রী হতেই পারে বাংলাদেশে কয়েক বছর ধরে সেই আছে অথচ তিনি আসলে একজন ডাক্তার মানে মেডিকেল ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার লেখাপড়া হলো ডাক্তারি আর কাজ হলো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আর দেশ ধ্বংস করার জন্য তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী কোনো শিক্ষাবিদকে শিক্ষামন্ত্রী করা হলে তো কিছুটা বলা যেত অথচ তাকেই বানাতে হবে শিক্ষামন্ত্রীর কারণটা কি কারণটা অজ্ঞাত ওটা বুঝতে হবে বলা যাবে না বিদেশে যে এক্সপার্ট বলি তাকে ওখানে রাখা হয়েছে এখানে প্রধানমন্ত্রীর কিছুই করার ক্ষমতা নেই এখন পর্যন্ত আমাদের জগন্থনা বন্ধ করার নিতে বলে যাচ্ছে এটাই বাস্তব নইলে এই সমস্ত সিএসি রকম উপকরণ নিয়ে তাকে যেতে হবে স্কুলে বাচ্চা যে কিছুই বোঝে না এর বিরুদ্ধে আমাদের লেখা বই এটা পড়বেন বাড়িতে সবাই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন প্রস্তাব আমরা এখানে দিয়েছি লেখনী এবং বক্তব্য এবং সংগঠন তিন দিক দিয়ে আমরা চেষ্টা করছি যা থেকে বাঁচানোর জন্য